আমি আমার ব্রেকফাস্ট তো নিয়ে নিয়েছি, ডিম পাউরুটি আর সস, কিন্তু তোমাদেরকে গাছের হাল দেখাবো বলেছিলাম। দেখো কি বাজে অবস্থা, প্রত্যেকটা গাছকে না দড়ি দিয়ে বেঁধে দিতে হয়েছে। দেখো গাঁদা ফুলটার কি অবস্থা, ধুতুরা তো ওদিকে চলে গেছে, এখন খুব বাজে অবস্থা সব গাছগুলো। এই হলুদ গাছটাকে দেখো, হেলে রয়েছে পুরো। এগুলোকে বললাম না কালকে রাতেই যে খুব বাজে অবস্থা, বেগুন গাছকেও বেঁধে দিতে হয়েছে। এই দেখো সাদা ফুলগুলোকে দেখো, কাদায় পুরো মাখামাখি অবস্থা হয়ে গেছে। আর গোলাপের তো কিছু বেঁচেই নেই, সবই নিচে পাপড়ি। আর কি করা যাবে, তো চলো খেয়ে দেয়ে নি আগে, রান্না হয়ে গেছে আমাদের, পরে তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদের রান্না দেখো, দেখো বেগুন ভাজা কেটে মেখে রেখে দিয়েছি, এটা খাওয়ার টাইমে ভাজবো। লেবুও কাটার রয়েছে, যেহেতু আজকে মাছের পাতলা ঝোল হয়েছে। এটা হচ্ছে নিম বেগুন, যেটা মামুনি খাবে। আর এই হচ্ছে আমাদের ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, আজকের হচ্ছে এই মেনু। আর এখানে ছোলা সেদ্ধ করা রয়েছে, এখানে তেঁতুল ভেজানো রয়েছে, বিকেলবেলা একটা জিনিস বানাবো সেটা তোমাদেরকে বিকেলেই বলবো। আর এখানে বাঁধাকপি সেদ্ধ করে রেখে দিয়েছি, যেটা কিনা রাত্রিবেলা রুটির তরকারির সাথে খাওয়া হবে। এই আজকের মেনু, ভেবে যাবো আমি স্নানে, সব পরিষ্কারও হয়ে গেছে। মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো সবাই ভালো আছো, সুস্থ আছো এবং স্বাভাবিক আছো। কতদিন বাদে যে এরকম চুলটা খুলে বসলাম তার ঠিক নেই, দেখতেই পাচ্ছ, কারণ ভাজ ভাজ পড়ে গেছে, সারাদিন গুটিয়ে রেখে দিই তো, তাই জন্য এমনকি চুলটা কেটে এসে তোমাদেরকে দেখানো হয়নি যে আদেও কি কেটেছি, কেমন লাগছে। তুমি কি বলেছিলে, কি বলেছিলে, ভদ্র লাগছে আমাকে বললো কিনা, আমি এসে দেখালাম যে কেমন লাগছে, দেখো একটু। আমি লেয়ার কেটেছি তো, এখন না ভাঁজ পড়ে গেছে তো একদম দেখে কোনো লাভ নেই। আমি যেদিন আবার শ্যাম্পু করবো সেদিন তোমাকে আবার দেখাবো, দেখো কেমন হয়ে রয়েছে পুরো, মানে সারাক্ষণ তো কুটি এখানে তুলে রেখে দিই, ওই জন্য এরকম হয়ে গেছে। তো যাই হোক, আর আমাকে বললো, আমি খুলে দেখালাম যে কেমন লাগছে, বললো কিনা এতদিন অভদ্র লাগতো এখন ভদ্র লাগছে। ভালো কমপ্লিমেন্ট আর কি দেবো, আমি অভদ্র ছিলাম, তোমরাই বলো কি কমেন্ট দেবো আর থেকে। আমি অভদ্র ছিলাম এতদিন, ভালো করলো না বলে কথাটা। আজকে সন্ধ্যাবেলা যেটা বানাবো সেটা আমি তোমায় দেবো না, একা খেলে পেট খারাপ। ও চুল কেটেছে দেখেছো, একদম ন্যাড়া মার্কা চুল, একটু পেছনটা ঘোরো, পুরো ন্যাড়া। কি চুল কাটো এটা আমি বুঝি না, সামনে দিয়ে একটু বড় আর চার পাশটা ছোট ছোট। আর ওকে দেখে এটা সায়নও কাটা শিখেছে, আর ওই শীতেটাকে ট্রিম করে উড়িয়ে দেয়, ওখান থেকে টাঁক বেরিয়ে যায়, অসহ্য লাগে দেখতে ওটা। যাই হোক, আমাদের তো রান্নাবান্না হয়ে গেছে, তোমাদেরকে দেখালে আমি এই প্রথম নিয়ে বসলাম ফোনটাকে আমি, আর বাইরেটা দেখে এতদিন ভাল লাগতো এখন সত্যিই খুব খারাপ লাগছে। সকালে মামুনি আর পাপা মিলে গাছগুলোকে সবটা তুলে তুলে বেঁধেছে, আর ফুলগুলোর অবস্থা তো দেখলেই কিছুটা। আজকে মামুনি তুলে এনে ধুয়ে একটু ভালো করে ঠাকুরের পায়ে দিয়েছে, ঠাকুরের পায়ে ফুল কিনে এনেই দেওয়া হতো। গাছের ফুল, গাছকে তো দেখতে সুন্দর লাগে না, গাছের সৌন্দর্যই তো ফুল ফল, তো ওই জন্যে ফুল তোলা হতো না। ঠাকুর তো আর বলেনি গাছ থেকে তুলে আমায় দে আমায় দে, যাই হোক ঠাকুরও ফুল পাচ্ছে, কিনে এনে দিচ্ছি এই আর কি। তো এখন বাজে হচ্ছে 12:10 বাকি, তো আজকে সব না এক আমি অন্যদিন একটু এসে বসে থাকি তারপর স্নানে যাই। আজকে মনে হলো একবার একটু স্নান দান করে এসেই বসি, স্নান তো আজকে সেভাবে নয়, আজকে কাক স্নান, কারণ আজকে যদি ঠিকভাবে আবার ভালো করে স্নান করতে যাই তাহলে এবার ঠান্ডাটা লাগবে, আর আমাকেও তারপর করোনা পেশেন্ট বলে এক ঘরে করে দেওয়া হবে, তাই তো মাথা নেড়ে দিল। তো ওই আর কি, আর আমাদের 16 দেশের বাড়ির যে বলেছিলাম, আমার পুচকু ননদের জন্মদিন, মানে জন্মদিন ওর মানডেতে চলে গেছে, ওটা সেলিব্রেট হবে সানডেতে। তো যেহেতু গ্রামে মেয়ে তাই জন্যে ক্যান্সেল করা হয়নি ওটাকে, কিন্তু গ্রামে না সবার ওই মাঝে পিকনিকটা করেছিল, আমাদের চৌধুরী পরিবারের পিকনিক ছিল, তো সববার ঠান্ডা লেগেছিল, তারপরেই পিকনিকের পরপরই
তো এখন সবাই মোটামুটি ঠিকও আছে, আম্মারও, বিশেষ করে আম্মার বীভৎস ঠান্ডা লেগেছিল, তো আম্মাও এখন ঠিক আছে। তো জানি না 16 তারিখ কি হবে, যদি 16 তারিখ যাইও তাহলে 16 তারিখ গিয়েই 16 তারিখ ফিরবো, এটাই কথা হয়ে আছে। 24 তারিখ যে বলছিলাম জেঠুর মেয়ের বিয়ে আছে, জ্যাঠা শ্বশুরের মেয়ের বিয়ে, ওটা বরনগরে, ওটা 23 তারিখ থেকে নেমন্তন্ন আর কি, আইবুড়ো ভাতের। এবার সেটাও এখনো জানি না কে কবে কোথা থেকে কিভাবে যাব, এখনো কোনোটাই ঠিক হয়নি আমাদের। তো ঠিক হলে তো শাড়ি টাড়ি ঠিক হয়ে যেত, তোমাদেরকে দেখিয়েও দিতাম আমি কি পরবো না পরবো, কিছু বুঝতেই পারছি না। যাই হোক, চুলটা কোনো মতে তো কাটা তো হয়ে গেছে, চুলটা আমি কিন্তু কোনো প্ল্যানিং করে কাটিনি, মামুনি বললো তুই যখন চুল কাটবি মানে কাটতেও হবে, তাহলে একটা কাজ কর, যদি আবার লকডাউন হয়ে যায় তুই এখনই কেটে ফেল, লকডাউন হয়ে গেলে যদি সব বন্ধ হয়ে যায়, সেই ভয়ে ভয়ে কাটিয়ে নিয়েছে চুলটা, আর কিচ্ছু না। এখন বাজে সন্ধে 6:23 মতো, প্রায় 6:30 বাজতে চায়, আর আমি ওদিকে গিয়ে 5:30 থেকে খুব যত্ন সহকারে আর কি শসা, পেঁয়াজ, টমেটো, তারপর ও তার আগে বলি, তোমাদেরকে সকালেই বলেছিলাম যে আমি বিকেলে একটা জিনিস বানাবো, তো সেটার জন্যই কেটে কুটে রেখেছি শসা, পেঁয়াজ, টমেটো, ধনে পাতা, কাঁচা লঙ্কা, গন্ধলেবু, সবটাই গুছিয়ে রেখে এসেছি। ঘুগনির মটর যেটা হয়, ওই মটর হলে ভালো হতো কিন্তু ঘরে ছিল না, ছাড়ো বাদ দাও, সবটা সবসময় পাওয়া যাবে এমনটা নয়, আর আমাদের বিরাটিতে বন্ধ আর কি। কবে কবে, বুধ শুক্র, সম্ভবত সোম বুধ শুক্র, এই 3 দিনই বোধ হয় বন্ধ থাকবে, ঠিক তারিখগুলো মনে পড়ছে না, তবে বুধ শুক্র কনফার্ম, সোমটা কিনা বুঝতে পারছি না, মানে মনে নেই, পাপা বলেছিল। তো যাবো করতে, ওরা 7টা, মামুনি পড়ানো ছুটি হবে 7টায়, তো মামুনি তো আলু কাবলি খাবে না, এই যা কথা কথা বলে দিলাম, হ্যাঁ আজকে আলু কাবলি বানাবো, তো আর মামুনি আলু কাবলি খাবে না বলে মামুনিকে ছোলা মেখে দেবো, আর পাপা খাবে বলেছে ফিরে এসে, একটু অত রাতে তো আর বেশি খাবে না, তো পাপাটা একটুখানি রেখে দেবো, পাপা আসলে মেখে দেবো, এই আর কি প্ল্যান প্রোগ্রাম সবই করে এসেছি। তেঁতুলের জলটা মানে কাই বারো করে রেখে এসেছি, ভাজা মশলা দেব, নুন দেব, এগুলো গুছিয়েও রেখে এসেছি, একটু বাদে যখন যাব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, লোভ তো দেখাতে পারি, দিতে না পারি। চলো রান্নাঘরে তো চলে এসে তোমাদেরকে যেটা বলছিলাম, এটা তো সবই কেটে গুছিয়ে রেখে দিয়েছি, পেঁয়াজ, ধনে পাতা, টমেটো, শসা, লঙ্কা আর লেবু, এই রয়েছে সবটা কাটা, আর আলুটা তো কাটাই রয়েছে দেখতেই পাচ্ছ, তো একে একে আমি সবটা দেব আর তারপর মেশাবো, শুরু করি তাহলে। বুঝতেই পারছো টিফিন তৈরি করা হয়ে গেছে, আলু কাবলিটা না পুরো দোকানের মতো মেখেছি, এটা হচ্ছে মামুনির ছোলা মাখা, আর এই দুটো হচ্ছে আমাদের আলু কাবলি, দারুণ মেখেছি কিন্তু। তো চলো এবার আগে টিফিনটা আসে, আলু কাবলি খেয়ে ঠেয়ে তো অনেকক্ষণ হয়ে গেছে, প্রচুর পরিমাণে পরপর পরপর লঙ্কা চিবিয়েছি, তারপর এত ঝাল লেগেছিল, আর ওর নাকি একটাও লঙ্কা পড়েনি, কেমন কেমন লেগেছে তোমার? খুবই ভালো লেগেছে, তুমি এখানে একটা দোকান দিতে পারো, সবসময় সবকিছু নিয়ে এরকম বলে, আমি নাকি দোকানই দেব, একটু ভালো কিছু তো বলতে পারো, এটাই তো কমপ্লিমেন্ট যে দোকানের মতো হয়েছে, আর কি ভালো কমপ্লিমেন্ট দেব। সত্যি খেতে না খুব ভালো হয়েছিল, আমি নিজেও ভাবতে পারিনি যে এতটা ভালো হবে, আলু কাবলি ফার্স্ট টাইম আমি এই বানালাম, বিয়ের আগে মা হেল্প করতো, মানে মাই বানিয়ে দিত বেশিরভাগটা, কখনো আর এরকম তেঁতুলের কাঠ দিয়ে মাখা, সত্যি দুর্দান্ত হয়েছিল খেতে, বেশ
টক টক ঝাল ঝাল হেভি লেগেছে খেতে। আর সব কাঁচা লঙ্কাগুলো আমারই পড়েছে প্লেটে, আর এত ঝাল লেগেছে। মামুনিরও পড়েছিল, মামুনিরটা তো এমনি আলাদা করে মাখা হয়েছিল, আর পাপা তো কাঁচা লঙ্কা খাবে না, তো লাস্টে মামুনিরটাতেই সব কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। পাপাটা রেখে দিয়েছি কি বলতো, মেখে রাখলে না ওই পেঁয়াজ শসা নুন এইসব থেকে পুরো, মানে আমি তো বিটনুন ইউজ করেছিলাম আজকে, এই মানে এই সব খাবারে দেখবে বিটনুন ইউজ করলে বেশ ভাল লাগে টেস্টটা, তো ওই সব নুন ঠুন থেকে জল ছেড়ে যাবে, বেকার অত রাতে এসে খেতেও পারবে না বলেছিলাম আজকে তুমি। আর আমরা জানতাম না বেশিরভাগ এরকম টিফিন টিফিন করলে পাপার জন্য রাখা হয় না, কারণ পাপার আস্তে আস্তে 9:30 বেজে যায়, তারপর হাত পা ধুয়ে তো 10টায় ডিনার করেই নেয়, 10টা থেকে 10:30-এর মধ্যে, আর ওই টাইমে যদি কিছু খায় তো ডিনারে একদম হয়ে গেল, তো ওই জন্য রাখা হয় না। কিন্তু আজকে বলে গেছে যে খাবে সকাল, মানে কালকে রাতে আমি মামনিকে বলছিলাম ছোলা, মানে আমরা প্রত্যেক দিনই সকালবেলা আমরা ছোলা সেদ্ধটা খাই কয়েকটা করে, তো আমি তখন ভেজানোর টাইমে, আর সেই ছোলা সেদ্ধটা মামনি আগের দিন রাতে ভিজিয়ে রাখে যা কাঁচা ছোলাটা, তো ওই জন্যে আমি বলছিলাম যে মামনি বেশি করে ভিজিও, কালকে একটু বিকেলবেলা আলু কাবলি করব। তখন পাপা শুনেছিল, আজকে সকালে বলে গেছে যে এসে খাবে, জানি না কতদূর কি করবে। আর আজকেও আমি ভীষণ ভীষণ খুশি, কারণ আজকে আমার সারা দিনে 5 জন সাবস্ক্রাইবার বেড়েছে, আমি রোজ এটা তোমাদের সাথে শেয়ার করি, কারণ দেখো আগে শেয়ার করতাম হচ্ছে আমি এক ধাপ এগিয়েছি দু ধাপ এগিয়েছি, কিন্তু এখন খুবই মানে আমার এটুকু বোঝা হয়ে গেছে, মানে আমার সাথে যেটা হচ্ছে আমি সেটাই শেয়ার করছি তোমাদের সাথে, খুব মানে খুব তাড়াতাড়ি 2টো ধাপ এগোনো যায়, আমি দুটো দুটো নয় 3টে ধাপ খুব তাড়াতাড়ি এগিয়েছিলাম, তারপর থেকে একটু স্লো স্লো এগোচ্ছে, কোনো অসুবিধে নেই আমার, আমি তো টাইম দিতে রাজি, আমি বারবার বলছি, কিন্তু যখন দেখি যে একজনও হচ্ছে না, এরকম দেখছে অনেকেই কিন্তু সাবস্ক্রাইব করছে না, তখন মনটা খুব খারাপ লাগে যে কিছুই কি ভালো লাগছে না, আমি কি কিছুই কি ভালো লাগাতে পারছি না, তো তখন একটু ডাউন হয়ে পড়ি আমরা, যেহেতু দেখতেই পাচ্ছ কত হাসি কত কথা কত এনার্জি নিয়ে রোজকার ব্লগ হচ্ছে, এখন ব্লগের টাইমও রোজ প্রায় 10 মিনিটের ওপরে যাচ্ছে, কিছুই নয় এই যে তোমরা সাবস্ক্রাইব করছো, এখান থেকেই মোটিভেশন মোটিভেশনটা পাচ্ছি, যাতা ভাবে জিভে কথাটা আটকে গেছিল হাসতে, তো আমি সূর্য হয়ে গেছি, এটাই হচ্ছে মানে ওরও মাঝে মধ্যে জিভে ওনা মিটিং নেওয়ার টাইমে জিভে কথা আটকে যাচ্ছিল, তো সূর্যর সাথে ভেঙাতে ভেঙাতে, মানে সূর্যকে ভেঙানো নয়, ওর সাথে এভাবে কথা বলতে বলতে, তারপর আমার দাদার মেয়ে আছে, তো দাদার মেয়ের সাথে ও বেশি করে ওটা, ও এখন ফোন করলে পিপির সাথে কথা নেই, ও পিপানকে দাও পিপানকে দাও, মানে ও বাচ্চাদের সাথে বাচ্চাদের মতো করে কথা বলে, তো ওই জন্য বেশি ভালো লাগে আর কি, ওদের সাথে কথা বলতে বলতে জিভের কথাগুলো এরকম জড়িয়ে যাচ্ছে। যাই হোক না কেন, সত্যি খুব এনার্জেটিক লাগে, নিজেকেই লাগছে আর কি, নিজের ব্লগ বানাতেও খুব ভালো লাগছে, প্রত্যেক দিন মনে হচ্ছে না কেউ তো দেখছে, কেউ তো আমাকে ভালোবাসছে, কারোর তো আমি ভালো লাগাতে পারছি কাউকে, তো এই জিনিসগুলোই ভালো লাগছে। তো চলো আজকে আর ব্লগটাকে বড় করবো না, এখানেই শেষ করে দিচ্ছি, এখন বাজে 8:30, তো আজকের দিনের মতো তো আর তোমাদের সাথে দেখা হবে না, তাই আমার তরফ থেকে রইলো তোমাদের জন্য অনেক 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 ভালোবাসা, অনেক ধন্যবাদ আমার পাশে এভাবে থাকার জন্য। আজও যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকো, যদি আমাকে নতুন দেখছো এরকম কেউ হও, যদি একটু কিছুও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো, আর লাইক করো শেয়ার করো নিজের কাছের মানুষদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, আর যারা অলরেডি আমার পাশে আছো একদম প্রথম থেকে আছো, অনেকে নতুন জয়েন করছো, তাদেরকে আমার তরফ থেকে সত্যি কিছু বলার নেই, তাদের জন্য আমি যাই বলি না কেন খুব কম বলা হবে, তো তাদেরকে ছোট করতে আমি পারবো না, তো চলো আজকের মতো এখানেই, টাটা গুড নাইট।